Jolly sir! Jolly sir! Jolly boy! Aro bhai bhai koi jolly boy! Jolly boy! Jolly boy! Aaj raat chagi sir! Chagi sir! Jinda baap! Jinda baap! Pita me sokar muta baap! Muta baap! Muta baap! Ek tore no soli boy! No soli! Ame sotali kaam nai! Kaam nai! Kaam nai! Ame sotali hushiyar! 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 সলতে দুলিয়াজান বাকি কারণে আটাইতকৈ দুর্ভাগ্য আটাইতকৈ মানে দুর্ভাগ্য মানে আটাইতকৈ দুর্ভাগ্য বলে এখানে কইছো যে কক এই দুলিয়াজানের বিধায়ক আছে আজি আপনি অল ইন্ডিয়ার মূল যেটু আপনার উদ্যোগ ক্ষেত্রালয় আছে আমার উদ্যোগী ক্ষেত্রালয় এই প্রশাসনিক কার্যালয় আপনি সম্মুখত যাব নোৱাৰে এজাক বৰষুণত গোটেই কার্যালয় আপনার গেট পর্যন্ত পানি হয়ে যায় দুলিয়াজানের টিপলিংপা রেলওয়ে স্টেশন যাব নোৱাৰে আপনি রাস্তা একেবারে কদৰ্যময় এফালে ধুলি আনফালে আপনি বিষ্ণুনগর সোমক সোনাপুরত সোমক আনন্দপুরত যাওক একটা পথ আপনি দুলিয়াজানত ভাল নেপায় এই গোটেই কাহিনীটো আসলে আমার যেগুলো দুলিয়াজানের বিধায়ক এই বিধায়কগী যিনি ভেলকি বাজে যিনি নাটক আসলে তখেতর অদক্ষতা অযোগ্যতা নিষ্কমা এই কারণে আসলে হবলে পাইছে কারণ তখন দায়িত্ব আসলে সমষ্টির উন্নয়নের ক্ষেত্রে যিনি তখেতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব লাগিছিল গেস কোম্পানির অধ্যক্ষ পদ নেপায় রাতেটো ভিতরে পদত্যাগ করে নাটক করে দিয়ে দুলিয়াজানের রাস্তা বেয়া আজি দুলিয়াজানের আই টি আই কলেজ নির্মাণ সম্পূর্ণ করবা নাই প্রতিটি পথ আজি তাই বিধ্বস্ত তখন কেউ পদত্যাগ করা নাই সরকার কেউ বাধ্য করবা নাই পি ডাব্লিউ ডি কেউ বাধ্য করবা নাই পথ সমূহ উন্নয়নের কারণে কিন্তু আজি আপনি সব কিন্তু ইনোভা দুলিয়াজানের পার্লার চুলি কাটব যায় দায়ী কাটব যায় কিন্তু গুয়াহাটির দিশপুরত কিন্তু বিধানসভালে সাইকেলত যায় আমি তখন আহ্বান জানাইছিল যে আপনি সমষ্টিটো আপনি ইনোভাতে ঘুরকুন বারো রাস্তাখিন কেনকা পরিবেশ হয়ে আছে গোক আপনি আপনি হেঁচা পক্ষক সরকার হেঁচা পক্ষক রাস্তার উন্নয়ন কারণে দুলিয়ান বাকি রাইজ ইমান অতিষ্ঠ হয়ে গেছে ইমানে মানে আপনার একটা কল্পনাতীতভাবে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ধুলি পড়া যাব নয় যাতায়াত যান বাহনের যাবা যাব নয় সকল দিকের দুলিয়াজানের অবস্থা উন্নতি তথ্যপস অবস্থা এইগী বিধায়ক এবার দুলিয়ানবাসী রাইজে হেঁকা দিব আর তখেতে যদি সময় থাকুতে যদি সঠিক পদক্ষেপ নলয় আমি তখেতক কিন্তু একটা কথা কোথাও কোনো দিনে কিন্তু সমষ্টির শান্তি থাকবে নেভাব সেটি স্পষ্ট কথা আসলতে বিজেপি সরকার আমি অনুভব করছো অকমন্য অপদার্থ মন্ত্রী বিধায়কবিলাকে রাখে সাগে কারণ কেলেক ভাবিছো আমি ভাবিছো নয় এটা 100% সত্য কারণ বিজেপি সরকারের নেতৃত্বাধীন বিজেপি সরকারের এজন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী সেই সরকারের এজন বিধায়ক থাকার অবস্থাত অকল দুলিয়াজানের পাত পথমুমায়ন হয় ইয়ার দাঁতিকাষরিয়া যে রাস্তা আছে আপনার ইন্দ্রপুরী পথে হোক বা আপনি বিভিন্ন অঞ্চলের বাট পথ এনেকাই শোচনীয় একেবারে মানে ব্যবহার অনুপযোগী এই অকমন্য অপদার্থ অলগদ্ধ এই বিধায়ক আর কেন্দ্রীয় মন্ত্রীক বিজেপি সরকারে কেনেক রাখিছে কেনেকলকে টিকট দিয়ে আমি নাজানো দুলিয়াজানবাসী আমি আচম্বিত হয়েছো খুদ আপনাদের কর্মর খতিয়ান আপনাদের রামেশ্বর তেলির ঘরের সম্মুখের পথটো চালে আমি গম পাম গতি বিভিন্ন বেলেগ রাস্তালোক কানহার দিয়া দূরের কথা এজন অকমন্য অলগদ্ধ নির্লজ যাক লৈ আমি আজি লাজ পাইছো দুলিয়াজানবাসী এই পথ চার কারণে যে লাজ পাইছে না পাইছে নাজানো আমি দুলিয়াজানবাসী হিসাবে আমি কিন্তু লাজ পাইছো লজ্জা অনুভব করছো এই পথ চা যিয়ে নাহক লাগিলে জুবিন গার্গে আমার কয়ে গেছে সিদিনাখনি যে দুলিয়াজানত সকলো আছে কিন্তু পথর দুরবস্থা গতি এই বিজেপি সরকার নেতৃত্বাধীন সরকারখনের এই মন্ত্রীজন মন্ত্রী আর বিধায়কর নির্লজ কাণ্ডয় কিন্তু জনসাধারণক ভালক জ্বলাগলা খুয়াইছে হয় আমি অসমীয়া মহিলা মঞ্চে ধিক্কারিছো সেইভাবে আজি অসমীয়া মহিলা মঞ্চৰ লগতে ৰাইজ ওলাই আহিছে আমাৰ টাইহোম ছাত্ৰ সন্থা ওলাই আহিছে
রাস্তা পদূলি মানে অবস্থা নাই, একেবারে বিধ্বস্ত পথ। তাত মহিলা যাব নোৱাৰে, লৰা ছোৱালী যাব নোৱাৰে, কাৰণ দুই তিনিখন স্কুল আছে, আৰু বেমাৰী মহিলা আহিব নোৱাৰে, গৰ্ভৱতী মহিলা অহাত বহুত অসুবিধা হয়। তেনেধৰণৰ কথা আমাৰ জনপ্ৰতিনিধি ইপিনে, জনপ্ৰতিনিধি সন্মুখৰ ঘৰটোৱে তেখেতৰ ৰাস্তাটোৱেদি গৈছে। আমাৰ যিটো মেৰুদণ্ড বুলি ক'ব পাৰি, দুলীয়াজানৰ পথটো একেবাৰে জৰাজীৰ্ণ বিধ্বস্ত। এই বিধ্বস্ত পথ হ'বলৈ পাইছে কিয়? আৰু দুলীয়াজানত আমাৰ কি নাই? আমাৰ বিধায়ক আছে, কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী আছে। কি ৰামেশ্বৰ তেলী যে অলগদ্ধ মন্ত্ৰী নেকি বাৰু? তেখেতৰ একেবাৰে লেকাম নাইকিয়া ঘূৰাৰ নিচিনা, কাৰণ তেওঁ লোক নিৰ্মাণ বিভাগক মানে ক'ব নোৱাৰে। আমাৰ নৱৰত্নৰ পৰা মহাৰত্ন হ'ল, অইল ইণ্ডিয়া কোম্পানী আছে, আমাৰ স্থানীয় পাঁচ ছটা ইণ্ডাষ্ট্ৰি আছে, তেনে ইণ্ডাষ্ট্ৰিবিলাক লেকাম লগাই ৰাস্তা পদূলি বনাব নোৱাৰে। আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী নালাগে, আৰু আমি বিজেপি চৰকাৰকো কৈছোঁ, এনেকুৱা অলগদ্ধ মন্ত্ৰী যদি বিজেপিত থাকিবলৈ হয়, তেখেতলোকে সৰাটো নিশ্চিত হয়। আৰু আমাক ৰাস্তা পদূলি লাগিবই, আমি বাৰম্বাৰ আমি কৰিয়ে থাকিম, আমি আন্দোলন কৰিয়ে থাকিম। আজি মাতৃ সমাজ আপোনালোকে দেখিছে কেনেকুৱা ধৰণে ওলাই আহিছে, আৰু ইয়াতকৈ তীব্ৰতৰ আমাৰ আন্দোলন গঢ়ি উঠিম। আমি যেতিয়ালৈকে আমাৰ দুলীয়াজানৰ পাট পথবিলাকৰ লগতে আমাৰ ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্টৰ বা অসমৰ ৰাজপথবিলাক বোলে সুন্দৰ নহয়, সেই তেতিয়ালৈকে আমি কৰি দিম। কাৰণ আমাৰ ৰয়েলিটি আমাৰ বহুত যায়, আমাৰ অসমৰ ভিতৰত ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্টৰ পৰাই ৰয়েলিটি বিচাৰে বেছি যায়। তেনে অৱস্থা আমাৰ দুলীয়াজান মানুহে ফু মাৰি ভাত খাব পৰা অৱস্থা হ'ব লাগিছিলে, কিন্তু আজি নাই। আজি নোহোৱাৰ কাৰণ মূলত হ'ল আমাৰ জনপ্ৰতিনিধি লেকাম নাই, তেখেতৰ মানে গুৰুত্ব নাই, লোক নিৰ্মাণ বিভাগত গুৰুত্ব নাই, অইল ইণ্ডিয়াৰ ইণ্ডাষ্ট্ৰিসকলৰ ওপৰত তেওঁৰ গুৰুত্ব নাই, তেওঁ গুৰুত্ব নিদিয়ে। আৰু আমি ধিক্কাৰ জনাইছোঁ লোক নিৰ্মাণ বিভাগক, ধিক্কাৰ জনাইছোঁ অইল ইণ্ডিয়া কোম্পানীক, ধিক্কাৰ জনাইছোঁ আসাম গেছ কোম্পানীক, ধিক্কাৰ জনাইছোঁ DNPৰ পৰা আদি পাঁচ ছটা কোম্পানী আছে, আমি সকলোকে ধিক্কাৰ জনাইছোঁ যে আমাৰ জনসাধাৰণক এনেকুৱা ভুক্তভোগী কৰিছে তেখেতলোকে। কৰি চৰকাৰক জনাইছোঁ যে আমাৰ ৰাস্তাটো ভালদৰে বনাই দিব লাগে, কাৰণ মই দুদিনৰ আগত আহিছিলোঁ, মোৰ টুকটুকিত উঠি বুকু বিষ উঠি গ'ল, একদম বুকুটো এতিয়ালৈকে মোৰ বিষাই আছে। মোৰ শাহুমাক ফাৰ্মাচীলৈ আনিবলৈ মানে সাহস নোৱাৰোঁ, মানে কৰিব নোৱাৰোঁ, মানে এনেকুৱা ঠেকেচাৰিত কেনেকৈ আনিম? ময়ে যেতিয়া ঠেকেচা বনি খাইছোঁ, শাহুমাক বিচনাত আছে, মই উঠাই আনিম টুকটুকিত, মই কেনেকৈ আনিম? আপোনালোকে কওকচোন, হে? সেইটোৱে মই কৈ নমস্কাৰ কৰিছোঁ আপোনালোকে, যাতে আমাৰ ভালদৰে ৰাস্তাটো বনাই দিয়ক বুলি।